হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আমি রবিন পোলদে এখন চলে এসেছি বক্সার টাইগার রিজার্ভে। দাঁড়িয়ে আছি জয়ন্তী পাহাড়ের সামনে। এই এপিসোডে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বক্সা ভ্রমণ পর্ব। এটি হলো বক্সা টাইগার রিজার্ভের ইস্ট সেকশন। পুরো ঝিঝি পোকার ডাক দিয়ে শোনা যাচ্ছে। ট্রেকিং, ঐতিহাসিক জায়গা এবং বক্সারের সৌন্দর্য নিয়ে চলে এসেছি এই এপিসোডে। এর আগের এপিসোডে দেখেছিলেন কিভাবে আমি এনজিপি থেকে 15777 এনজিপি টু আলিপুরদুয়ার জাংশন টুরি স্পেশাল ট্রেনে করে, অর্থাৎ ভিস্তাদোম কোচে চড়ে, কিভাবে এনজিপি থেকে আলিপুরদুয়ার জাংশনে এলাম তরাই অঞ্চল ভ্রমণ করতে করতে। আমার এই আগের এপিসোডটা, অর্থাৎ ভিস্তাদোম কোচে চড়ে তরাই অঞ্চলে ভ্রমণের এপিসোডটা যদি দেখে না থাকেন, তাহলে আগের এপিসোডটা একটু দেখে নেবেন। সকাল 7:20 এনজিপি স্টেশন থেকে আমাদের ট্রেন 15777 টুরি স্পেশাল ভিস্টাডোম ট্রেন 12:55 আলিপুরদুয়ার জাংশনে এসে পৌঁছেছে। এখান থেকে আমরা বেরিয়ে যাব বক্সার টাইগার রিজার্ভের উদ্দেশ্যে। আমরা স্টেশনের সামনের হোটেল থেকে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ করার পরেই আমরা স্টেশনের সামনে থেকে NBSTC-র একটা বাস পেয়ে গেলাম। বাসটা যাচ্ছে জয়ন্তী, আমরা যাব সাঁওতালবাড়ি, সেই জন্য আমরা বক্সা মোড়ে নেমে যাব। বাসটা পেলাম 2:20। 11 কিলোমিটার আসার পরেই বক্সা টাইগার রিজার্ভের এন্ট্রি গেট পড়ল। এখন আমরা জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। এখান দিয়ে যাওয়ার সময় যদি ভাগ্য ভালো থাকে তাহলে হাতিও দেখতে পাওয়া যায়। এই বক্সা টাইগার রিজার্ভে ঢোকার জন্য 120 টাকা মাথাপিছু প্রবেশ মূল্য লাগে, কিন্তু যেহেতু আমরা বাসে করে যাচ্ছি সেই জন্য আমাদের কিছু লাগলো না এখন। এছাড়া যদি আপনারা গাড়ি করে আসেন তাহলে কিন্তু গাড়ির প্রতি 400-500 টাকা পর্যন্ত চার্জ আছে। স্টেশনের বাইরে থেকে আপনারা অটো রিজার্ভ করে আসতে পারেন, এছাড়াও বাইরে যে কোনো গাড়ি বুক করে আপনারা আসতে পারেন। আমরা এসে পৌঁছলাম বক্সা মোড়ে। ভাড়া পড়ল 30 টাকা মাথাপিছু। এখান থেকে এই অটো বা যে কোনো গাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন সাঁওতালবাড়ি যাওয়ার জন্য। এখন সময় 3:25। এখান থেকে সাঁওতালবাড়ির ডিস্টেন্স 5 কিলোমিটার, অটো ভাড়া 30 টাকা। আমাদের এখনকার ভ্রমণের দর্শনীয় স্থানগুলো হলো সাঁওতালবাড়ি, জিরো পয়েন্ট, বক্সার ফোর্ট এবং লেপচাখা। বক্সা মোড় থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করে পৌঁছে গেলাম সাঁওতালবাড়ি। বক্সা ঘুরে নিয়ে এই গাড়িতেই চলে যাব জয়ন্তী।
আমাদের 120 টাকা মাথাপিছু চার্জ পড়লো বক্সা টাইগার রিজার্ভ ঘুরে দেখার জন্য। আর এই সান্তালবাড়ি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত গাইড চার্জ 200 টাকা, কিন্তু তারপরে গেলে গাইড চার্জ 500 টাকা। এই সান্তালবাড়ি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত কিন্তু কোনো গাড়ি অ্যালাউ নেই, ট্রেকিং করে যেতে হয়। কিন্তু কোনো ভিজিটর তাদের নিজেদের রিক্সে গাড়ি জিরো পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে পারে। আর একটা ইনস্ট্রাকশন, এখানে কোনো রকম প্লাস্টিক জাতীয় দ্রব্য ফেলা যাবে না এবং কোনো রকম লিকার খাওয়ার পর তার বোতল টাইগার রিজার্ভ এরিয়ার মধ্যে ফেলা যাবে না। চলিয়ে আমাদের গাইড দাদার নাম কি? অনিল রায়। অনিল অনিল রায়। আপনারা কলকাতার সাইড থেকে? হ্যাঁ, তারপর তো ওইদিকে আসাম পড়ে গেছে। আমরা এখন জিরো পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। যতদূর পর্যন্ত রাস্তা ছিল আমাদের গাড়ি ততদূর পর্যন্ত নিয়ে এসে নামিয়ে দিল, আমরা তারপর থেকে ট্রেকিং শুরু করেছি। ওটা ওই ওই নিচের থেকে চড়তে হয়, ওই দিক থেকে হয়ে ওই যে একটু ওখানে সাদা দেখা যাচ্ছে একটা ফিঙ্গার, ওখানে রেস্ট করে ওখান থেকে আবার সরে সরে উপরে যাই। ওটা চুনাভাটি বলে, চুনাভাটি চুনাভাটি এই পাহাড়ের উল্টা দিকে আছে ভিতরে। আমাদের গাইড দাদা বললেন ওই দিকের দিকটা হচ্ছে চুনাভাটি। নিচের থেকে আমাদের সন্তরাবাড়ি থেকে বাজার করে নিয়ে যায় খাওয়া দাওয়া সব কিছু। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব সুন্দর। আপনাদের কেমন লাগছে তা একটু কমেন্ট করে জানাবেন। এটা যে বড় বিল্ডিং এর সব চৌকাঠগুলো মানে দরজা জানলার চৌকাঠ এই গাছের মানে এটা শাল। পুরো ঝিঝি পোকার ডাক দিয়ে শোনা যাচ্ছে। ছোট্ট
তো না অনেক গাছের পাতা একদম একদম রংটা অন্যরকম না বুঝাই যায় না একবার ওঠার রাস্তাটা মাঝে মাঝে খুব খাড়াই সাবধানে অতি সতর্কতার সাথে আমরা জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি আমরা প্রায় জিরো পয়েন্টের কাছে পৌঁছে গেছি আমার এই এপিসোডটা আপনাদের কেমন লাগছে তা একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন বক্সা টাইগার রিজার্ভের এটা হলো জিরো পয়েন্ট ভিউ হ্যাঁ এটা হলো জয়ন্তী নদী আর এটা হচ্ছে বালা নদী জিরো পয়েন্ট থেকে প্রাকৃতিক ভিউ দেখার পর আমরা এগিয়ে চললাম আরেকটু ওপরের দিকে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের মাথায় অবস্থিত লেপছাকা পাহাড়ের একটা ছোট্ট গ্রাম ভুটান বর্ডার থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি ডুয়ার্সের এই পাহাড়ি ছোট্ট লেপছাকা গ্রামটিতে ত্রুকপা জনজাতি বসবাস করেন এনারা অ্যাকচুয়ালি ভুটানের অধিবাসী ভারত ভুটান ভাগ হওয়ার সময় এই গ্রামটি ভারতের মধ্যে পড়ে যায় তখন থেকে ওনারা এখানেই বসবাস করেন এই লেপছাকা গ্রামটিকে অনেকে ডুয়ার্সের স্বর্গ বলে থাকেন কারণ এখান থেকেই ডুয়ার্সের 360 ডিগ্রি ভিউ দেখা যায় এবং চতুর্দিকের নদীগুলো মনে হয় কোনো সাপ এঁকে বেঁকে চলেছে এই গ্রাম থেকেই সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় এছাড়াও এখানে রয়েছে একটা বৌদ্ধ গুম্ফা যার সৌন্দর্য অপরূপ এটা হচ্ছে বক্সা নদী এই নিচে দিয়ে চলে এসছে এই লেপছাকা যেতে গেলে জিরো পয়েন্ট থেকে পুরোটাই ট্রেক করে যেতে হয় মাঝখানে পড়ে বক্সা ফোর্ট যেখানে ইংরেজরা কিছু কিছু স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এসে এখানে বন্দি করে রেখেছিলেন এটা কথিত আছে যে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখানে বন্দি করে রাখা হয়েছিল জিরো ভিউ পয়েন্ট দেখার পর আমরা নিচে নেমে এলাম তারপর গাড়ি করে বেরিয়ে পড়লাম সান্তালাবাড়ির দিকে ওখান থেকে বেরিয়ে যাব জয়ন্তীর উদ্দেশ্যে এই হলো সান্তালাবাড়ি এখানে থাকার জন্য কিছু হোমস্টে আছে এছাড়াও বক্সার ফোর্টের কাছে অনেকগুলো হোমস্টে আছে সব থেকে বেশি হোমস্টে আছে লেপছাকাতে
এই দিকে বক্সা টাইগার রিজার্ভের রেঞ্জার অফিসারের অফিস এবং রেস্ট হাউস আছে। এছাড়াও এখানে কিছু সরকারি বাংলো এবং কিছু সরকারি গেস্ট হাউস আছে। এই হলো বক্সা টাইগার রিজার্ভের গাইড ম্যাপ, এই হলো বক্সা টাইগার রিজার্ভের আজকের পর্ব। এরপর আমরা বেরিয়ে পড়লাম জয়ন্তীর উদ্দেশ্যে। এখান থেকে জয়ন্তীর দূরত্ব 10 কিলোমিটার। আমার আজকের এই বক্সা টাইগার রিজার্ভের প্রথম পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে জয়ন্তীতে। আমি রবিন পোলদে বিভিন্ন জায়গায় ঘুরছি এবং তার ভিডিও এই রবিন পোলদে চ্যানেলে আপলোড করছি। সকলে ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই, নমস্কার।